আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সম্মান পরীক্ষা। বেলা ১১টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘন্টার পরিবর্তে ২ ঘন্টা পরীক্ষা হচ্ছে। পহেলা অক্টোবর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা, এরপর ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। এদিকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের কথা থাকলেও রাজধানীতে তীব্র যানজটের কারণে অনেকের দেরি হয়েছে। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০,২১,৮৬৮ জন পরীক্ষা দিচ্ছে। প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়, কিন্তু করোনার কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়। এছাড়া সকাল ১০টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও যানজট এড়াতে ১ ঘন্টা পেছানো হয়। টিএনডি কলেজ কেন্দ্র থেকে সহকর্মী জাহিদ রহমান আর খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন এস এম মনিরুজ্জামান। জাহিদ, যানজট এড়াতে এসএসসি পরীক্ষা ১ ঘন্টা পরে নেওয়ার সিদ্ধান্তের কতটা সুফল পরীক্ষার্থীরা পেয়েছে? মালিহা, আজকে জানেন যে এসএসসি পরীক্ষা সারা দেশে শুরু হয়েছে। প্রায় ২১,০০০০ শিক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং ইতিমধ্যে পরীক্ষা চলছে কেন্দ্রগুলোতে। আপনি জানেন যে যানজটের কারণে অবশ্যই অফিস সময়সূচি পরিবর্তন, সেসব হিসেব করেই কিন্তু বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। এবং সেই হিসেব করেই অভিভাবকরা রাস্তায় যেহেতু যানজট, তারা অনেক আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন এবং সেই কারণে তারা অনেকটাই যানজটভাবে এড়িয়ে আসতে পেরেছেন বলে অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটা বিষয় অভিভাবকরা যেটা জানিয়েছেন যে এই যে পরীক্ষার্থীরা যা পরীক্ষা দিচ্ছেন সেটি নিয়ে অনেক শঙ্কা ছিল এবং বন্যার কারণে পরীক্ষা সেটি পিছিয়ে ছিল এবং আজকে সেটি আবার পুনর্নির্ধারিত সময় অনুসারে হচ্ছে। এবং আপনি জানেন যে পরীক্ষার সময়সূচি ২ ঘন্টা অনুষ্ঠিত হবে, ২০ মিনিট নৈবৃত্তিক জন্য এবং ১ ঘন্টা ৪০ মিনিট লিখিত, এবং আগামী ১লা অক্টোবর লিখিত যে তাত্ত্বিক পরীক্ষা সেটি শেষ হচ্ছে এবং পরবর্তীতে ব্যবহারিক পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত যার যার পরীক্ষার যে সময়সূচি সিলেবাস আছে সেটির উপরে এবং বিষয়ের উপরে। আরেকটি বিষয় বলে রাখি যে যানজটের জন্য যে সময়সূচি সেটি অনেকটাই অভিভাবকরা সুফল পেয়েছেন, তবে অনেক পরীক্ষা কেন্দ্র আমরা যেটি দেখেছি সেটিতে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনেতে অভিভাবক এবং শিক্ষার্থীদের একটু বাড়তি চাপ থাকায় পরীক্ষা শুরুর আগে দিয়ে কিছুটা চাপ ছিল এবং পরবর্তীতে সেটি এখন আর নেই। তবে অভিভাবকরা বাহিরে অপেক্ষা করছেন এবং ভিতরে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। আরেকটু বিষয় বলে রাখে যে এই মুহূর্তে যেহেতু আবহাওয়া খারাপ রয়েছে, আমাদের আরেক সহকর্মী রয়েছেন মনির হোসেন, সে খুলনা থেকে, তিনি জানাবেন যে সেইখানকার আসলে পরীক্ষার্থীদের অংশগ্রহণ যেটি হচ্ছে সেটি কিভাবে আসলে হচ্ছে। কারণ আমরা অনেকে জানতে পেরেছি যে অনেক জায়গায় ভাত ভেঙে গেছে বা পানি উঠেছে, সেই বিষয়গুলো মনির। হ্যাঁ, যাই যেমনটা বলছিলেন, গত তিন চার দিন ধরেই কিন্তু খুলনায় বৃষ্টি হচ্ছে। গত মধ্যরাত থেকে খুলনায় মিশলধারে বৃষ্টি হওয়ার ফলে খুলনার অনেক এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে, অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড় এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন শহরের এই প্রাণকেন্দ্র কিন্তু পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম কয়েকটি পরীক্ষা কেন্দ্রে, আমার সাথে কথা হয়েছিল কয়েকজন শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসেছে, তারা আমাকে জানিয়েছে গত মধ্যরাত থেকেই তাদের অনেকের বাসায় পানি প্রবেশ করেছে, যার ফলে কিন্তু তারা অনেকটা রাত্রে অনেকটা নির্ঘুমও কাটিয়েছেন অনেক ছাত্রছাত্রী। তারপরে তাদের আসার জন্য কিন্তু প্রস্তুতিটা নিতে হয়েছে আর বেশ কয়েক ঘন্টা আগে।
আমাকে এক ছাত্রী জানিয়েছেন যে তারা যে সময়ে বাসা থেকে বের হওয়ার কথা তার থেকে আরো দুই ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছেন এবং যে কারণে তাদের মাথায় কিন্তু অনেকটা চিন্তা ছিল যে তারা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন কিনা এবং তারা সঠিক সময়ে পরীক্ষা দিতে পারবেন কিনা। এবং এটা শুধু খুলনা নয়, খুলনার আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাতেও কিন্তু অনেক বিদ্যালয়ে পানি প্রবেশ করেছে বলে আমি জানতে পেরেছি। জাহিদ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ সংবাদ। জাহিদ, ধন্যবাদ। জাহিদ ও মনির আপনাদের এতক্ষণ রাজধানীর ভিকার নেসানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে জাহিদ রহমান ও খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান। নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে দেশজুড়ে, তবে কিছু জেলায় আজও বৃষ্টি অব্যাহত আছে। রাতভর বৃষ্টিতে খুলনা মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও নিম্ন আয়ের মানুষ। টানা বৃষ্টিতে ও জোয়ারের পানিতে ঝালকাঠিতে ডুবে আছে বসতঘর ও ফসলের ক্ষেত। এখনও সুগন্ধা ও বিষখালি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। নলছিটি উপজেলার বহরমপুর গ্রামে তিনটি দোকান নদীতে বিলীন হয়ে গেছে। পানিবন্দী দিন কাটছে হাজারো মানুষের। এ মুহূর্তে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম শামসুর রহমান। শামসুর রহমান, জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নেমেছে কি এবং পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, টানা এই পাঁচ দিনের নিম্নচাপের প্রভাবে কিন্তু বাগেরহাটেও যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল সে গত রাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতে কিন্তু অনেক এলাকা এখনও প্লাবিত রয়েছে এবং প্রায় 2500 যে পরিবার পানিবন্দী ছিল তাদের দুর্দশা কিন্তু সম্পূর্ণ এখনও কাটেনি। তাছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তাদের প্রায় 650 আমন ধানের কিন্তু নিমজ্জিত রয়েছে এবং 5 হেক্টর পানের বরজ এবং 140 হেক্টর সবজি ক্ষেত কিন্তু এখনও নিমজ্জিত রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের একটি রাস্তায়, সেখানে জলাবদ্ধ দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু আমাদের বাগেরহাটের যে মৎস্য খামার সেগুলোতে আছে সেই মৎস্য খামারগুলো কিন্তু ক্ষয়ক্ষতি পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে 6 কোটি টাকা, যেখানে প্রায় 8000 মাছের ক্ষেত ডুবে গেছে বলে মৎস্য বিভাগ আমাদের জানিয়েছেন। তো যে দুর্গত যে এলাকায় যেখানে যে এলাকায় বিশেষ করে বেড়িবাঁধ না ভাঙলেও কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, জোয়ারের পানি কিছুটা এখন না বাড়লেও বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে। সকাল থেকে যদিও বৃষ্টি হয়, কিন্তু গত রাতের বৃষ্টিতে কিন্তু বাগেরহাটের নিম্নচল কিন্তু এখনো প্লাবিত রয়েছে এবং মাছের ঘের যেগুলো সেগুলো কিন্তু তারা রক্ষা করার চেষ্টা করছেন যারা মালিকরা আছেন। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এস এম শামসুর রহমান জানাচ্ছিলেন বাগেরহাট থেকে। জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশন আর যুক্তরাজ্যের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:40 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতা ও মন্ত্রিসভার সদস্যরা তাকে বিদায় জানান। সফরের প্রথম 4 দিন লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে 20 সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন 23 সেপ্টেম্বর। এছাড়াও রোহিঙ্গা সংকট, নতুন করে রোহিঙ্গা প্রবেশ না করার উদ্যোগ গ্রহণে বিশ্ব সহযোগিতা, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটাতে পারস্পরিক সহযোগিতা সহ নানা বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। আগামী 4 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় পার্টি থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে দলটির 2 গ্রুপের মিছিল পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর নগরী। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে রংপুরে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দিয়ে রাঙ্গার সমর্থকরা গতকাল রাত 11টার দিকে নগরীর গুপ্তপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মেয়র ও জাপার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে পাল্টা মিছিল বের করলে 2 গ্রুপের সংঘর্ষ হয়। এক পর্যায়ে আহত হয় 5 জন। জাপা নেতা ও রংপুরের মেয়র মোস্তফা বলেন, রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, এখানে দলের চেয়ারম্যানকে কেউ বাধা দিতে পারবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
যদি জাতীয় পার্টির কোনো সদস্য জাতীয় পার্টির বিপক্ষে কোনো স্টেটমেন্ট দেয় তাহলে পার্টির চেয়ারম্যান তাকে বহিষ্কার তাকে অব্যাহতি সব কিছু দেওয়ার উনি ক্ষমতা সংরক্ষণ করেন পার্টির চেয়ারম্যান মিটিং ডেকে তাকে বহিষ্কার অব্যাহতি প্রদান করেছে আমি মনে করি এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে তার জানাজায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেয় পরে তার কফিনে শ্রদ্ধা জানানো হয় সেখান থেকে শাহ মোয়াজ্জেম হোসেনের মরদেহ মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হবে বাদ জোহর নিজ এলাকা মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এরপর বাদ এশা গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে গতকাল রাত ৯:৩০টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর চট্টগ্রাম ও কুমিল্লা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে এর মধ্যে চট্টগ্রামে ৪ জন নিহত হয়েছে গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসুরায়ের সোনা পাহাড় এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় গাড়ি থেকে নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে চালক ও সহকারীরা তর্ক বিতর্ক করতে থাকে এক পর্যায়ে কাভার্ড ভ্যান জড়ো হওয়া মানুষদেরকে চাপা দেয় ও লরিটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এ সময় পুলিশ সহ ৪ জন আহত হন নিহতরা সবাই পথচারী তারা হলেন মিরসরাইয়ের সুমন শেখ ফরিদ মেহেদি হাসান ও আবুল কাশেম এদিকে কুমিল্লায় বাস চাপায় অটোরিকশায় ২ যাত্রী নিহত হয়েছে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের বেলতলি এলাকায় এই দুর্ঘটনায় জয়নাল ও ইমাম নিহত হন মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ২৪১৪১ নম্বরে ডায়াল করুন দুপুরের সংবাদ পৌনে ২টায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে